الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا جوري شوري محبت الشاتي قولي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا رداي محمد ستانا محمد اللهم صل على رحمت النبي তয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মুখস্থিত বাণী লাইলাতুল নিসফি মিন শাবান মুসলমানদের কাছে এই এলাকার মুসলমানদের কাছে মাশহুর শব্দ সবে বড় নজু ফরায়েজি জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র রজনীর এই অনুষ্ঠান মালার সম্মানিত সভাপতি এই মসজিদের সম্মানিত মহতারাম খতিব সাহেব আলেমে দ্বীন বন্ধুবর মাওলানা আমানুল্লাহ সাহেব উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ বিশেষ করে কিশোর যুবক ভাইরা ভর্তার অন্তরালে মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দা দুনিয়ার ভিতরে অসংখ্য নাজ নেয়ামত আমি তোমাদেরকে দিলাম আমার নাজ নিয়ামত কখন করে ভোগ করে ব্যবহার করে যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আরো পুরস্কার লাজিদান্নাকুম
আরবাই বলে আমার আল্লাহর কাছে কি করণীয় আমাদের অভাব আছে নাই অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামার নিয়ামতের যদি অস্বীকার করো অসংখ্য নিয়ামত ভোগ করার পর যদি তোমরা আমার শুকরিয়া আদায় না করো ولئن كفرتم إن عذابي لشديد কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে সবাই বলি নাউযু বিল্লাহ তাহেরিয়ার মানুষের চেহারার পশুগুলো আল্লাহর জান্নাতের অধিকারী হয়ে গেল বলে সুবহানাল্লাহ এমন ব্যক্তি সংশোধন তাসকিয়ায় নব পরিবার সমাজ রাষ্ট্র রেডিকেল চেঞ্জ এত বড় পরিবর্তন তিনি আনলেন রাসূল বলেছেন খায়রু কুরুনি কারনি আমার যুগ সর্বশ্রেষ্ঠ আদম আলাইহিস সালাম প্রথম মানুষ প্রথম নবী আদি পিতা মানব জাতির তার আমল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা আমল পর্যন্ত 570 খ্রিস্টাব্দ থেকে শুরু করেন ইসরাফিল আলাইহিস সালাম যিনি সুন্দর ভোগ দিবেন কিয়ামত পর্যন্ত কোন সমাজ সেই ধরনের সমাজ নির্মাণ করতে পারবে না কেন কারণ তিনি এমন সমাজ নির্মাণ করেছিলেন যে সমাজের মূল ভিত্তি হলো আল কোরআন যে সমাজের মূল ভিত্তি হলো তাকওয়া আল্লাহর ভয় আমরাও আমাদের কাছে সেই সমাজ সেই কোরআন আমাদের কাছে অবিকল আছে কিন্তু আমাদের সূরা তাহার ভিতরে যে সূরা তেলাওয়াত শুনে হযরত ওমরের মতো মানুষ তিনি ইসলাম কবুল করেছিলেন এই কোরআন ওমর তৈরি করেছিল আবু বকর তৈরি করেছিল খোলাফায়ে রাশিদিন তৈরি করেছিল আশারায়ে মুবাশশিরিন তৈরি করেছিল সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তৈরি করেছিল এই কোরআন সেই কোরআন অবিকল 30 পারা 114 সূরা 6236 মাদার করে 6236 আয়াত অবিকল আমাদের সামনে আছে কিন্তু আমাদের অবস্থা না আছে ব্যক্তির শান্তি না আছে পরিবার প্রত্যেকটা ব্যক্তি আত্মহত্যার দ্বার প্রান্তে প্রত্যেকটা পরিবার জাহান্নামের আগুন চলছে প্রত্যেকটা সমাজ আজ অনাচারে এখানে জাহেলিয়ার প্রতিচ্ছবি গোটা পৃথিবীতে এমন অস্ত্রপরি হয়েছে এরকম পৃথিবী 3000 পৃথিবীকে ধ্বংস করে দেওয়া হবে দেওয়া যাবে যে অস্ত্র পৃথিবীর ভিতরে বর্তমানে মজুদ আছে কে কাকে শেষ করবে কোন দেশকে শেষ করবে কোন জাতিকে শেষ করবে প্রতিযোগিতা শুরু হয়েছে তাফসীর করেছেন দুই ধরনের মানুষ ওয়াজ শুনেছে দুই ধরনের রেসপন্স করেছে প্রতিক্রিয়া দিয়েছে যাদের কপাল ভালো যারা আল্লাহ জান্নাতি যারা মুমিন বান্দা যারা মুসলিম বান্দা আল্লাহর নবীকে ইসলামের সকল কিছুকে মেনে নিয়েছে তারা বলল সামিআনা ওয়া তাআনা আমরা শুনলাম ওয়াজ আর সাথে সাথে মেনে নিলাম বলে সুবহানাল্লাহ মানতে দেরি নেই শুনতে দেরি মানতে দেরি নেই সবাই বলি আমিন এই রজব মাসের একটি 26-এ দিবাগত রাত রজব মাসের এটা হচ্ছে মিরাজের রাত আল্লাহ তাআলা মেরাজে সার্টিফাই করেছেন যে তিনি তার রাসূল তার বান্দাকে তার রাসূলকে মেরাজে অনেক লম্বা করবেন আমি আজকে সেই আলোচনা করব না তবে ইঙ্গিত দিচ্ছি রজব এবং শাবান মাসের উল্লেখযোগ্য ঘটনা সেই রজব মাসের মেরাজে আমরা একটা জিনিস পেয়েছি